Hey guys, welcome back to High Flat. আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমি এমন একটা গানের রিয়াকশন দিতে চলেছি যেটা ভীষণ প্রিয়, মানে ছোটর থেকে শুনেছি বাংলাদেশ বিটিভিতে, এবং সেটা একটা কোনো অ্যাড ছিল হয়তো বা কোনো শাড়ির, বা মনে হয় যত সম্ভব শাড়ির কোনো অ্যাড ছিল, আর সেই অ্যাডভার্টাইজমেন্টটাই গান হতো একটা ছোট্ট লীলাবালি। তো সেই লীলাবালি আজকে আমরা কোক স্টুডিও থেকে শুনবো। কোক স্টুডিও নতুন একটা মানে গান রিলিজ করেছে লীলাবালি, কোক স্টুডিও বাংলা। তো এটাই আজকের ভিডিও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। কোক স্টুডিও বাংলা সিজন ওয়ান। ভীষণ এক্সাইটেড এই গানটা শোনার জন্য। লীলাবালি একবার শুনেছিলাম যত সম্ভব মুজার কণ্ঠে, মানে মেবি অনেকদিন আগে। আমারে বানাই বানাই তোমার, এ মেরো তান্দারি,
গানটা শুনে শুনে অনেক শুনেছি অ্যাকচুয়ালি, ওই বাংলাদেশের সিনেমা দেখতো শুক্রবারে, অনেকেই দেখতো, আমাদের বাড়িতেও দেখতো, মাও দেখতো ওই শুক্রবারে। তখন তো আমাদের এখানে শুধু ডিডি ন্যাশনাল ছিল, এই সপ্তাহে একদিন রবিবার সিনেমা দিত, আর ওই আরেক দিন দিত হচ্ছে শুক্রবার, সেটা বাংলাদেশের সিনেমা। তো সেটা দেখার জন্য আশেপাশের বাড়ি থেকেও প্রচুর মানুষজন আসতো, এবং যেহেতু আশেপাশে যতগুলো বাড়ি আছে একটাই টিভি ছিল, তো সেই আমাদের বাড়িতে আসতো এবং বিভিন্ন সময়ে বিভিন্ন ছবি দেখতো। আর সেই বাংলাদেশে বিটিভিতে এই অ্যাডভার্টাইজমেন্টটা হতো, লীলাবালি। তো তখন ছোটোবেলায় এত কিছু জানতাম না, কিন্তু আজকে আবার শুনে ভালো লাগছে যে লীলাবালিটা আবার শুনলাম, পুরো গানটা শোনার ইচ্ছা ছিল। এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লীলাবালি গানটা লেখা এবং কম্পোজড হচ্ছে শ্রী রাধারমণ দত্তর, এবং তার সাথে যেটা ছিল ভবের দেশে কোন থাকুক না, সেটা লেখা এবং কম্পোজড হচ্ছে বাড়ির সিদ্দিকের, এবং সাথে সাথে যে মিউজিক কম্পোজ সেটা তো আমাদের সায়ন চৌধুরী অর্ণবের রয়েছে। পুরো গানটার মিনিং অ্যাকচুয়ালি যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে লীলাবালিকে সাজাবে তার যারা যারা বান্ধবী রয়েছে বা যারা সাজাচ্ছে, তারা কী কী দিয়ে সাজাবে, কী কীভাবে সাজাবে নতুন বউ হিসেবে, যেটা আমাদের সাধারণত বাঙালি পরিবারে ফ্যামিলিতে হয় যে নতুন বিয়ের জন্য কন্যাকে কীভাবে সাজানো হয়, যে যেটা পারবে সেটা চিন্তাভাবনা করছে, কেউ এটা পড়াচ্ছে তো কেউ সেটা বলছে যে এইটা দে, তো সেই রকম এখানেও একটা কেওস মতো হয়েছে, সবাই মিলে কী দিয়ে সাজাবো, কোথায় পান্না দিয়ে, পান্নার আংটি বা তোড়া বা এই ধরনের যে সমস্ত টিকলি, লীলাবালি তো নাম যাই হোক, তো এই সমস্ত জিনিসগুলো ফুটে হচ্ছে লীলাবালি যে গানটা, এবং সাথে সাথে যে ভবের দেশে থাকুক না ওইটাই আবার গ্রুম মানে বরের যে আত্মপ্রকাশ করছে সেখানে, মানে বরের যে মনোভাব, যে আবেগ সেই সময়ে, যে তাকে ভালোবাসতে হবে বা সে নতুন বউ নিয়ে যাবে এবং তাকে কীভাবে সোহাগ করতে হবে, মানে বরকে কীভাবে সোহাগ করতে হবে, এই ধরনের সমস্ত কিছু নিয়েই আজকের যে গানটা সেইটা। খুবই ভালো লাগলো, অনেকদিন পরে লীলাবালি শুনলাম, মাঝখানে তো প্রায় শুনিনি গানটা, কারণ এখন আর ওই অ্যাডভার্টাইজমেন্টগুলো দেয় না। হ্যাঁ, মাঝখানে কোনো দিন একদিন অ্যাডভার্টাইজমেন্টের ইয়ে করেছিলাম, সেই সেকশনে হয়তো বা ছিল, তবুও তোমরা একটু জানাবে যে এটা শাড়ির কোনো অ্যাডভার্টাইজমেন্ট ছিল কি না, আর যদি শাড়ির হয় কোন শাড়ি। এই তো, আর বিশেষ কিছু না, আর কম মানে পুরো কোক স্টুডিও মানেই আলাদা কিছু, আর কোক স্টুডিও যে সমস্ত গান ফানগুলো হয় অসাধারণ ক্রিয়েশন থাকে, তো সেই জায়গায় বিভিন্ন ধরনের মিউজিক, সানাইয়ের ইউজ দেখলাম এখানে ফার্স্ট টাইম কোনো কোক স্টুডিও, আমার মনে হয় যেন বাংলাদেশের যে কোক স্টুডিও সেখানে ফার্স্ট টাইমই যতগুলো গান দেখেছি ফার্স্ট টাইম এখানে সানাই ইউজ হলো, এর আগে কোনো গানে শুনতে পাইনি। বাকি খমক টমক তো রয়েছে, খমকটাও সুন্দর লাগলো, মানে মাঝখানে যখন একটা গানের পরে আরেকটা গান শুরু হলো তখন খমকের যে ইউজটা খুব ভালো লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, কমেন্ট সেকশন রয়েছে অবশ্যই তোমাদের জানানোর জন্য, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।